শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তাদের জন্য দুঃসংবাদ যারা বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষ একজন মানুষ আরেকজনকে বিশ্বাস করে না, বাংলাদেশ থেকে বিশ্বাস উঠে গেছে, মানুষ অনেক খারাপ হয়ে গেছে, এইগুলা যারা মনে করেন তাদের জন্য একটা চরম দুঃসংবাদ যে আমি যে সাহায্যের জন্য আবেদন করেছিলাম আপনাদের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রবাসীদের কাছে, সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্ত যারা তাদেরকে সহযোগিতার জন্য মাত্র তিন দিনে আজকে পর্যন্ত, প্রথম দিনে 70 লাখ, পরের দিনে ছিল 97 লাখ, আর আজকে পর্যন্ত এটা 1.5 কোটি টাকা পার হয়ে গেছে। এর মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে এটা একটা নজির স্থাপন হয়েছে যে একজন ব্যক্তিকেও মানুষ বিশ্বাস করে। এখন তো এমন অবস্থা ব্যাংকেও মানুষ বিশ্বাস করে না, মনে করে ব্যাংকের টাকাও ব্যাংকরা নাকি লুটপাট করে। এই পর্যায়ে এসে একজন ব্যক্তিকে যে 1.5 কোটি টাকার বিশ্বাস করছেন, আর আমার ওজনই তো হবে না হচ্ছে গিয়ে 69 বা 70 কেজি, কিন্তু আপনারা বিশ্বাস করে বসছেন প্রায় 150 লাখ, মানে 1.5 কোটিরও বেশি টাকা। এর মধ্যে 1.14 কোটি টাকা অলরেডি আমার হাতে এসে গেছে, বাকিটা অন দা ওয়েতে। আপনারা কি জানেন যে একটা লোক গতকালকে 500 টাকা দিছে ডিমের ব্যবসা থেকে লাভ হয়ে, 500 টাকা দিয়ে বলছে যে স্যার আমার কথাটা বললেন যে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াইতে চাই, যে ডিমের ব্যবসা থেকে যে গতকালকে লাভ এই 500 টাকা পাঠাইছে। 6-এ পর একটা ইংলিশ মিডিয়ামের ছেলে, সে তার মার মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে বলছে বা একটা ইমেইল করে আমাকে বলছে যে আমি আপনাদের সাথে শরীক হইতে চাই, সহযোগিতা করতে চাই। আমি কিন্তু এই বাংলাদেশের কথাই বলি, আমি যতগুলা ভিডিওতে বলি ওই বাংলাদেশের কথাই বলি, আমরা যারা বঙ্গবন্ধুর বাংলাদেশের কথা বলি আমরা ওই বাংলাদেশের কথা বলি, আমরা এই বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে মানুষ মানুষের একত্রিত হয়ে সোনার বাংলা বানাইতে চায়। আমরা এই বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশে 71 সালে আমাদের কিচ্ছু ছিল না, আমরা লাঠি যে যা পারছি তা নিয়ে দেশ স্বাধীন করছি। আমি এই বাংলাদেশের কথা বলতে চাই যে তরুণ প্রজন্ম এখন যা বলবেন তা বিশ্বাস করে বলেন কিনা, যা করবেন তা বিশ্বাস করে করেন কিনা, নাকি না শুধু রাজনৈতিকভাবে বক্তব্য দেন, এইসব মানুষ চেক করতে চায় তরুণরা। এই বাংলাদেশের কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে যে এই যে একটা বন্যা সিলেটের, এই প্রলয়ঙ্কারী যে বন্যা, এই বন্যাকে আমরা ফেস করতে শিখে গেছি, আর এই সারা জীবনই তো আমরা প্রকৃতির মানুষরাই প্রকৃতির জয় করে এই জায়গা পর্যন্ত চলে আসছে। আমরাও বিশ্বাস যে এই সিলেটের বন্যারে আমরা জয় করেই এই সিলেট সারবো। আমি আমার সবকিছু ক্যান্সেল করে দিছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব ক্যান্সেল করে দিছি। আমার কাছে মনে হয়েছে যে জীবনে অনেক টাকা ইনকাম করব, কিন্তু সিলেটের মানুষের পাশে দাঁড়ানোর যে সুযোগ আমি সিলেটি হিসাবে পাইছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এইবার সিলেটের বাইরের মানুষরা যে পরিমাণ সিলেটের জন্য এই কান্না এবং যে আদরটা দেখাইছে, এটা যেন সিলেটবাসী সারা জীবন মনে রাখে। আমরা সব সময় বিভিন্ন এলাকা থেকে দূরে দূরে থাকছি, কারণ আমরা ঢাকামুখী না, আমরা হয়তো লন্ডন আমেরিকা মুখী, কিন্তু আজকের এই বিপদে, সিলেটের বিপদে সিলেটের অনেক মানুষ দাঁড়ায় নাই, কিন্তু চিটাগাং থেকে, কক্সবাজার থেকে, বিভিন্ন উত্তরবঙ্গ থেকে যেভাবে মানুষ এসে দাঁড়াইছে, এটা প্রমাণ করছে যে দেখেন এই দেশে দেশপ্রেম এখনো অনেক, দেশপ্রেম আছে। এমন সব ছেলেরা সিলেট শহরে ঘোরাঘুরি করতেছে, চিন্তাই করতে পারবেন না, এদের চোখে মুখে ভয় নাই, কিচ্ছু নাই, যে এইরকম স্রোতের মধ্যে ওরা নৌকায় উঠে যেতে চায়, বলে যে তাহিরপুরে মানুষ না খেয়ে আছে, বলে যে মধ্যনগরে মানুষ না খেয়ে আছে, ভাই আমি আজকে এই জায়গায় যাচ্ছি। কতজন লোক ট্রাকের ট্রাক এখানে এসে সিলেটে জমা হইতেছে, এটা কেমন জানি মনে হইতেছে সারা বাংলাদেশ নেমে পড়ছে সিলেটকে এই বাঁচাতে। এবং এটা থেকে একটা শিক্ষা হোক, এখন এমন একটা বাংলাদেশ তৈরি হোক যখন আমরা যে কোনো এলাকা প্লাবিত হবে আমরা যেন সবাই ওইখানে চলে যেতে পারি, এবং চলে গিয়ে যেন একজন আরেকজনের বিপদের পাশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশটাকে সেভ করতে পারি। কারণ বন্যা আসবেই, সমস্যা আসবেই, সব সমস্যা সমাধান করি যে সোনার বাংলার কথা বলি আমরা, এই সোনার বাংলা বানাইতে চাই। পরিশেষে এইটুকুই বলবো যে টাকাগুলো আসতেছে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, ঠিকঠাক মতো এবং বন্যার সময় এবং বন্যার পরবর্তী সময় পুনর্বাসন যেভাবে হবে সবকিছুতে আমরা একটা সিস্টেমেটিক করাতে এই টাকাটা খরচ করতে চাই, এবং আপনাদেরকে সাথে নিয়ে মিডিয়ার মাধ্যমেই আমরা এটা দেখাতে চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।